প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রহমান, প্রভাষক, বাংলা, সাইদুর রহমান স্কুল অ্যান্ড কলেজ বিরুনিয়া, ভালুকা ময়মনসিংহ এর অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা যে যেখানে যে অবস্থাতে আছি, আমাদের সকলকে মানসিক শক্তি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কারণ আমরা জানি আমরা পারব। যে কোনো দুর্যোগের মোকাবেলা করার জন্যই আমাদেরকে লড়াই করতে হচ্ছে এবং হবে। আমরা পারি, পেরেছি, আমরা পারব, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমার বাংলা দ্বিতীয় পত্রের প্রথম ক্লাস। আমি প্রথমেই বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাস ও মানবন্টন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপর আমরা বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী নিয়ে কথা বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই আমি তোমাদেরকে একটু পাঠ পরিস্থিতি সম্পর্কে ধারণা দিব। এই পাঠ থেকে তোমরা যা শিখতে পারবে তা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাস ও মানবন্টন সম্পর্কে জানতে পারবে। তারপর বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী কী তা জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদেরকে বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাস এবং মানবন্টন দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। এখানে দেওয়া আছে সিলেবাস ও মানবন্টন। বাংলা দ্বিতীয় পত্র একাদশ শ্রেণী, পূর্ণমান 100, ব্যাকরণ 30 নম্বর। ব্যাকরণ থেকে তোমাদের 6টি প্রশ্ন থাকবে, 6টি প্রশ্নেরই উত্তর করতে হবে। প্রথমে বাংলা উচ্চারণের নিয়ম 5 নম্বর, তারপর হচ্ছে বাংলা বানানের নিয়ম 5 নম্বর, তারপর হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী 5 নম্বর, তারপর হচ্ছে বাংলা শব্দ গঠন, উপসর্গ, প্রত্যয়, সমাস 5 নম্বর, তারপর হচ্ছে বাক্য তথ্য 5 নম্বর, তারপর বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ 5 নম্বর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি মজার বিষয় হচ্ছে তোমাদের প্রতিটি প্রশ্নের সাথে একটি বিকল্প প্রশ্ন থাকবে। যেমন এখানে রয়েছে বাংলা উচ্চারণের নিয়ম, এই প্রশ্নের সাথে তোমাদের একটি বিকল্প প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এভাবে বাকি 5টি প্রশ্নেও একটি করে বিকল্প প্রশ্ন থাকবে। 5 × 6, এই মোট 30 নম্বর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপর হচ্ছে আমাদের নির্মিতি 70 নম্বর। প্রথমে পারিভাষিক শব্দ থেকে একটি এবং অনুবাদ থেকে একটি করে মোট 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে, নম্বর হলো 10। তারপর দিনলিপি লিখন ও অভিজ্ঞতা বর্ণন থেকে একটি এবং ভাষণ রচনা ও প্রতিবেদন রচনা থেকে একটি করে মোট 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে, নম্বর 10। তারপর হচ্ছে বৈদ্যুতিন চিঠি ও খুদে বার্তা থেকে একটি এবং পত্র লিখন অথবা আবেদনপত্র থেকে একটি করে মোট 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে, নম্বর থাকবে 10। এরপর দেখো সারাংশ, সারমর্ম, সারসংক্ষেপ থেকে একটি এবং ভাব সম্প্রসারণ থেকে একটি করে মোট 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে, নম্বর হলো 10। তারপর সংলাপ রচনা থেকে একটি এবং ক্ষুদে গল্প থেকে একটি করে মোট 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে, নম্বর হলো 10। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানেও দেখো তোমরা প্রতিটি প্রশ্নের সাথে একটি বিকল্প প্রশ্ন পাচ্ছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ প্রবন্ধ নিবন্ধ রচনা, 5টি বিকল্প থাকবে, যে কোনো একটি বিষয়ে রচনা লিখতে হবে, নম্বর হলো 20। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের লিখিত অংশ অর্থাৎ নির্মিত অংশের 70 নম্বর। আমরা যদি একটু পেছন দিকে ফিরে যাই তাহলে দেখো পূর্ণমান ছিল 100, ব্যাকরণ 30 নম্বর, নির্মিত অংশ ছিল 70 নম্বর, এই হচ্ছে আমাদের মোট 100 নম্বর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি যে পাঠটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণিক
শব্দশ্রেণী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের কিছু জিনিস জানতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম যখন বাংলা গ্রামার শিখেছিলাম তখনই শিখেছিলাম ভাষা কী, ব্যাকরণ কী, বাংলা ব্যাকরণ কী, পদ, শব্দ, বিভক্তি, বাক্য ইত্যাদি ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু জেনে নেই ভাষা কী। মানুষ ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করে, ভাষার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক স্থাপন করে। তাহলে আমরা সহজভাবে বলতে পারি মানুষের মুখের অর্থপূর্ণ ও ভোজনবদ্ধ ধ্বনি হচ্ছে ভাষা। তারপর হচ্ছে বাংলা ব্যাকরণ। এই ভাষা বিশ্লেষণে ব্যাকরণ একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, অর্থাৎ ভাষার অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলা উদ্ঘাটন করা ব্যাকরণের মূল কাজ। ব্যাকরণ বি যুগ আ যুগ ক্রি যুগ অন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হল বিশেষভাবে বিশ্লেষণ। আমরা সহজভাবে বলতে পারি যার সাহায্যে বাংলা ভাষাকে বিশ্লেষণ করে তার স্বরূপ, প্রকৃতি ও প্রয়োগকৃতি নির্ণয় করা হয় এবং বাংলা ভাষা শুদ্ধরূপে লিখতে, পড়তে, বলতে ও ব্যাখ্যা করতে পারা যায় তাকে বাংলা ব্যাকরণ বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে প্রশ্ন থেকে যায়, আমরা তো পড়ছি বাংলা ভাষা, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী কী, তা তো বুঝতে পারলাম না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু ধারাবাহিকভাবে যাই, তাহলে আমরা বুঝতে পারবো বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী জিনিসটা কী। তারপর হচ্ছে পদ। বাংলা ব্যাকরণ বিধি অনুসারে বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে পদ বলে, সহজ কথায় বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। তারপর হচ্ছে শব্দ। অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টি হল শব্দ, যেমন দেশ একটি শব্দ, আকাশ একটি শব্দ ইত্যাদি। এর সঙ্গে বিভক্তি সূচক এর যুক্ত করে দেশের, আকাশের বলা হলে তখন তা হবে একটি পদ। তারপর হচ্ছে বিভক্তি। বিশেষ অর্থ প্রকাশের জন্য বেশ কতগুলো চিহ্ন ব্যবহৃত হয়। ব্যাকরণের ভাষায় এই চিহ্নগুলোকে বিভক্তি বলা হয়, যেমন বালকরা, কলেজের ইত্যাদি। এখানে বালক একটি শব্দ, রা হচ্ছে বিভক্তি, কলেজ একটি শব্দ, এর হচ্ছে বিভক্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি একটু পিছন দিকে ফিরে যাই, আমরা নবম দশম শ্রেণীতে বিভক্তি পড়েছি, শূন্য বা প্রথমা বিভক্তি, দ্বিতীয়া বিভক্তি, তৃতীয়া বিভক্তি, চতুর্থ বিভক্তি, পঞ্চমী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি এবং সপ্তমী বিভক্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর হচ্ছে বাক্য। সুবিন্যস্ত ও বিভক্তিযুক্ত এই পদ বা পদসমষ্টি নিয়ে গড়ে ওঠে বাক্য, যেমন কাজল কলেজে পড়ে। এই বাক্যটিতে কাজল একটি নাম বোঝায়, পড়ে পট্টিতে কিছু করা বোঝায় এবং কলেজ শব্দ দ্বারা একটি প্রতিষ্ঠানের নাম বোঝায়। অর্থাৎ সকল শব্দ এক ধরনের হয় না, সেগুলোর প্রত্যেকটিরই রয়েছে স্বতন্ত্র ব্যাকরণিক অবস্থান এবং স্বতন্ত্র চরিত্র ও ভূমিকা। ব্যাকরণিক এই অবস্থান, চরিত্র, ভূমিকা অনুযায়ী বাংলা ভাষার শব্দসমূহকে যে কয় ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ শব্দের ব্যাকরণগত অবস্থান অনুসারে তাদের বিভাজনকে ব্যাকরণিক শব্দশ্রেণী বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই তো আমরা পেয়ে গেলাম বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী কাকে বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা সকলেই বুঝতে পারছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিজ গৃহে অবস্থান করো, নিরাপদে থাকো। আবারও কথা হবে ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।